আমি আমার চেতনা দিয়ে একটা কবিতা বলতে পারো, না হয় গদ্য বলতে পারো, এটা আমি একটা লিখেছি, এইটা আমি পাঠ করে শোনাচ্ছি। নাম আমি। আমি শান্তিপ্রিয় কেন জানো? আমি অশান্তির সাগরে ভাসতে পারি বলে। আমি দুর্বল কেন জানো? আমি সবলের চালচলন বুঝতে পারিনি বলে। আমি সর্বদা হোঁচট খেয়েছি কেন জানো? আমি আমার আবেগকে ধরে রাখতে পারিনি বলে। আমি নিজেকেই স্বাবলম্বী মনে করি কেন জানো? আমি সারা জীবন অসহায়দের কাছে ছিলাম বলে। আমি রুক্ষ হই কেন জানো? আমি মিলনের সেতুকেই গড়তে চাই বলে। আমি হিংস্র হই কেন জানো? আমার চেতনাকেই যারা ধ্বংস করতে বলে। আমি অভাবী কেন জানো? আমি ভোগীদের সাথে অহরহ মিশি বলে। আমি চির মূর্খ কেন জানো? আমি শিক্ষিতদের অহংভাবটা বুঝতে ফেলেছি বলে। আমি মহৎ মানুষ হতে পারিনি কেন জানো? আমার অস্থির চেতনার লক্ষ্য ভ্রষ্টের ফলে। আমি সততাকে শ্রদ্ধা করি কেন জানো? আমি বিবেকের দ্বারা সদসদের মাপকাঠি বুঝতে পারি বলে। আমি প্রেম পূজারী কেন জানো? আমি মহৎ আর মহতীদের দিশা খুঁজি বলে। আমি সুখী কেন জানো? আমি সব দুঃখীদের সাথে মিশতে পারি বলে। আমি কবি কেন জানো? আমি বাস্তব আর অবাস্তবের ব্যবধানে বুঝি বলে। আমি আমার মতো কেন জানো? আমি কত দুঃখকেই হজম করেছি, আবার কত সুখকে দেখেছি, এভাবে সুখ দুঃখের ব্যবধানকে চিনেছি বলে। তাই এই সবের মূলে আমি, যে এটা পাঠ করলাম। নমস্কার।